পারতেন নীল ফামারি থেকে। তো স্যার আপনার কয় টাকা মারি গেছে ড্রাইভিং শিখতে আসছেন? এক টাকাও মারি যায় নাই। কেন, আপনার হয়তো ভয় পেয়েছিলেন না যে টাকা দিতে মারি যায়? না না না, ভয় পাইনি। আচ্ছা, আপনি কয়দিন সোজা যান, আপনি কয়দিন আসেন নাই? এর নাম হচ্ছে মোস্তফা, এ হচ্ছে আমাদের এখানে সিট ভাড়া দিয়ে ভয় পেয়েছিল, হয়তো অনেকে অনেকদিন আসে নাই, দুই সপ্তাহের মতো আসে নাই, যে আসবে আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা মারি যাবে মারি যাবে। এরপরে অবশেষে অনেক বোঝানোর পরে তারপরে এসেছে। তারপরে কি আসার পরে কি কি দেখলেন, টাকা মারি গেছে? না, মারি যায় নাই। গাড়ি চালাতে পারেন? জি পারি। পারেন? পারি। ভয় পেয়ে আসলেন না? না আসলে কিভাবে বুঝবেন যে টাকা মারি যায় কিনা? আমাদের সাথে আছে মনিরুল ভাই, মনিরুল ভাইয়ের সাথে কথা হয়েছিল এর আগে ইউটিউব ভিডিওতে দেখেছিলেন। মনিরুল ভাই কোথা থেকে জানি এসেছেন? আমি বগুড়া থেকে এসেছি। থানা জেলার নাম বলেন? থানা ধনুর থানা, গ্রামের নাম নবীনগর। আচ্ছা, নবীনগর গ্রাম থেকে এসে বগুড়া থেকে। টাকা কোনো মারি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে মোস্তফা ভাই হচ্ছে দুই সপ্তাহ পর্যন্ত আসে নাই, উনি টাকা দিয়েছে সিট ভাড়া, কিন্তু ভাবছে যে টাকাটা মারি যাবে এরকম, এখন আসতেও চাচ্ছে, ভয়ও পাচ্ছে, আবার চিন্তা করতেছে যে আবার টাকাটা মারি যাবে কিনা। এরকম করতে করতে দুই সপ্তাহ পর অবশেষে আসছে, আসার পর দেখে যে না, এখন টাকাটা কোনোভাবে মার যাওয়ার সম্ভাবনা নাই। এ মার খেয়েছেন কয়বার এই পর্যন্ত ভাই? জি, মার খেয়েছেন কয়বার? একবারও খাইনি মার। একবারও খান নাই? আচ্ছা, এটা কোনো কথা হলো যে ড্রাইভিং শিখতেছেন এখন পর্যন্ত একবার? এত ভালো লোক? জি, অনেক ভালো লোক। অনেক ভালো লোক না? আমরা সবাই অনেক বকাঝকা করি। না, সেরকম বকাঝকা করেন না। এখন আপনার মতো যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলেন যে তারা আসলে কি টাকা পয়সা মারি যাবে? যারা নতুন আসতে চান তারা আসবেন, টাকা পয়সা কোনো মার যাবে না, এখানে থাকা কোনো অসুবিধা নাই, আসতে পারেন সবাই। এই যে এটা কিন্তু খুব ভয়ে ভয়ে আগে এখন কনফিডেন্সের সাথে বললো, আগে ফোনে যখন কথা বলতাম তখন মানে ভয়ে কথাই বলতে পারতো না, ভাবছে যে আল্লাহ আমাকে আবার ধরে নিয়ে আবার টাকা পয়সা নিয়ে রাখে কি না। তা আসলে মানে সত্যি অর্থে এটা যে আপনি যদি ঘরের বাহির থেকে যদি বের না হন তাহলে কখনো আপনি কাজ শিখতে পারবেন না। আর বিশেষ করে কিছু কিছু লোক বলে যে যাস না এই সেই হ্যান ত্যান টাকা পয়সা মেরে যাবে, ভাই এগুলো ভালো কাজ না। একজন মুসলমান মানুষ হিসেবে এগুলো কাজ করলে আপনার প্রত্যেকটা টাকার হিসেব দিতে হবে, আর এগুলো কোনো ভালো মানুষের কাজ না। আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যদি সবাইকে অবিশ্বাস করেন, ধরেন আমাদের বিশ্বাস করলেন না, আরেকজনের বিশ্বাস করলেন না, কাউকে বিশ্বাস করলেন না, তাহলে কখনোই আপনার কাজটা শিখতে পারবেন না। দুনিয়াতে কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, নাহলে কাজ শেখা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।